দিয়ে দিব ভাই, ভাই আমি টাকাটা দিয়ে দিব ভাই, আপনি বুঝেন না আপনি। এডি আমারে কইছ না, এডি বাইরে কইছ। আয় ভাই, আপনি একটু বুঝে কর না ভাই। দুই মাস ধরে টাকা দিস না ভাই, আজকে তোর বানাইবো। আয় গরু কুরবানি না দিয়া এই ঈদে তোরই কুরবানি দিব। ভাই আপনি একটু বুঝে কর না ভাই। আরে আয় বেটা, তাড়াতাড়ি আয় ভাই, অপেক্ষায় আছে ভাই। এই যে ধরে লই আইছি। কিরে তুই জানোস না, পৃথিবীর সব কিছু মিস হইলেও আমার সুদের টাকা মিস হয় না। তুই বলে দুই মাস ধইরা সুদ দেস না। এই আমি রোমান, কোনোদিন সুদের টাকা খাওয়া মিস করি না। কোরবানি দিতেইব, সুদের টাকাটা দিয়া দে ভাই। আপনি যে টাকা দিছেন ওই টাকা তো আপনারে সুদ দিতে দিতেই শেষ হয়ে গেছে গা ভাই। ব্যবসা কি করবো আমি কিছুই বুঝতাছি না ভাই। আমার আর দুইটা মাস সময় দেন, আপনার যত সুদ আছে সব সহ আপনার আসল টাকা আমি দিয়ে দিব। নে তুই কি মনে করস তুই আমার আসল টাকা না দিয়া বাঁচবি? হ্যাঁ আসল টাকা তো তুই দিবি, তুই সুদও দিবি, দরকার হইলে তোর রক্ত বেচ্ছে আমি সুদের টেনিম। এই মাসুদ জি ভাই, যা ওর শরীর থেকে ওর দুই ব্যাগ রক্ত বেচ্ছে আমার সুদের টাকা লয়ে যা। আর তুমি ওই যে সেরিগুলা উল্টা পাল্টা ব্যবসা করে অগত্যা টাকা আনছিলা? টাকা তো আনছি ভাই। আনছো না, গুড। আপনি একটা সম্মানিত লোক ভাই এলাকার, আপনি যদি এইভাবে টাকা কামান এটা কি ভালো দেখায় ভাই? এত পণ্ডিতি করতে হবে না তোমার, বুঝো না আমার টাইম ভালো বুঝি। কে ভাই? ঠিক আছে ভাই, আইছে। কি শুরু করছে তোমরা বাইরা মিল্লা? এগুলা দর্শন মশন তা আবার আমার এলাকায় কোন প্রকার খারাপ কাজ, অনৈতিক কাজ এগুলার কোন সার আমার কাছে নাই ভাই। আমার ছোট ভাইটা হইছে পোলাপান মানুষ, ওই খেলাধুলা করতে যায় শয়তানের ছলে বলে পয়রা কামড়া কইরা লাইছে। আমনে এইটার একটা মিটমাট কইরা দেন, আমি আপনারে 2 লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি। 2 লাখ টাকা দিবা না? তুমি তো জানোই যে ভাইয়া টাকার পাগল। সমস্যা নাই, আমি বিষয়টা মিটমাট করে দিতেছি। তুমি আর তোমার ভাই বালিশে সুন্দর করে মাথা দিয়া ঘুমায় থাও, যাও যাও যাও। আরে পাড়ায় দিয়ে নাম দিয়ে দিমু নে। ওই টাকাটা লই আইস। ঠিক আছে ভাই, তাহলে গেলাম। ঠিক আছে না বিষয়টা? হ্যাঁ ভাই ঠিক আছে। মাসুদ জি ভাই, 5টা ট্রাক লয়ে যা। 5টা ট্রাক? 5 ট্রাক? 5 ট্রাক? 5 ট্রাক দিয়ে কি করবেন ভাই? 5 ট্রাক দিয়ে কি করবো জানোস না? 4 ট্রাক বইরা মানুষ যাইব, আর 1 ট্রাকে গরু আইব। এলাকার সবাইরে বুঝাই দিতে হইব রোমান কে। এলাকার সবাই তো জানে আপনি হইলেন এই এলাকার সবচেয়ে বড় রোমান সুদখোর। ও এটা কি কইলো ভাই? আপনার সামনে আপনারই কয় সুদখোর? কি কইছস তুই এইডা ভাই? বলে সত্য কথা বাইরে হয়ে গেছে আর কমু না, এবারের মতো ক্ষমা কইরা দেন ভাই। ঠিক আছে, এই চল। এই সিরিয়ালে যত গরু আছে ঠিক আছে, এই সবগুলা গরু লয়ে ল। দেখছস বাড়া, গরু ক্ষমতা চায়। ক্ষমতা কি জিনিস, এই দুটো এলো এলো। এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলো গরু লয়ে এলো। রোমান কোনোদিন কম গরু কোরবানি দেয় না, 30-40টার নিচে। ভাই সব লয়ে লিতাছি, দরকারে ট্রাক আর 10টা আনমু। মানুষের রক্ত চোষা টাকায় এই যে মানুষ দেখানো কোরবানি দিচ্ছে, এই কোরবানি কি হচ্ছে আপনারা একটু কমেন্ট করে বলুন। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ।